হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সামারি রাইটিং কিভাবে লিখতে হয় সেই ক্লাসটি নিয়ে। তো আজকের ক্লাসটি তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো অথবা যারা তোমরা এইবার এইচএসসি পরীক্ষার্থী আছো, তো তাদের জন্য, যেহেতু তোমরা বাসায় বসে একদমই প্র্যাকটিস করো না, তোমাদের জন্য প্র্যাকটিসটা রেখেছি এই সামারি রাইটিং থেকে, যে কী করে প্র্যাকটিসটা করলে তোমরা একটু ইজি হও বা তোমাদের পড়ার সাথে থাকো। তো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটি দেখলে, আর ইজিলি তোমরা এই সামারিগুলো লিখে আসতে পারবে। তো দেখো, আজকের যে প্র্যাকটিস ক্লাসটা সামারির উপরে, সেটা কিন্তু ইউনিট টু লেসন টু বি থেকে নেওয়া, ড্রিমস নিয়ে তোমাদের যে কবিতাটা, সেই কিছু লাইন তোমাদের দেওয়া এখানে দেওয়া আছে। তো সামারি লেখার আগে সামারিটা কিন্তু আগে পুরোপুরি বুঝতে হবে, তোমরা আগে পড়বা, পরে অর্থটা বুঝবা, বুঝে তারপরে নিজের ভাষায় লিখতে পারলে সব থেকে ভালো হয়। তবে সেই লেখাটা যেন 50 ওয়ার্ডের মধ্যে হয়, ঠিক আছে, যেন এর বেশি না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে সামারিটা যতটা গুছে যতটা ছোট করে লেখা যায়, এটা হচ্ছে সিস্টেম। তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু এখানে আগে পড়তে পারি, দেখো, অল পিপুল ড্রিম বাট নট ইকুয়াল। দেখো, প্রত্যেক পিপুলই কি করে, স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্নটা আসলে কি না, সবার স্বপ্ন কি সমান না। দোজ হু ড্রিম বাই নাইট, যারা আসলে রাতে স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মাথার ভিতরে যে এলোমেলো বুদ্ধি বা কুচিন্তা বলো, সেটা থেকে কিন্তু আমরা রাতের স্বপ্নগুলো দেখি। ওয়েক ইন দ্য মর্নিং, এবং সকালবেলা যখন আমরা উঠি, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, আসলে এটার কোনো মূল্যই থাকে না, ঠিক আছে, নিষ্প্রাণ, আমরা ভুলে যাই, ঠিক আছে। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, কিন্তু যারা আসলে দিনে স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল, তাদের ডেঞ্জারাস পিপল বলা হয়, ঠিক আছে। কেন বলা হয়, এটা কবির ভাষায়, দেখো, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা আসলে কী করে, দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তারা চায় যেটা সত্যি করার জন্য। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে আমরা রাতের বেলায় ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখি, এটা আসলে মানে মূলত স্বপ্ন না, আমাদের স্বপ্নটা সেইটা যেটা আমাদের ভিতর থেকে তাড়া দেয়, ঠিক আছে। এপিজে আবুল কালাম কিন্তু এই কথাটা চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছিল, ঠিক সেই কথাই আমাদের এই কবি কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, তো দেখো, এইটা নিয়ে যদি আমরা একটু সামারিটা লিখতে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা প্রথমে লিখতে পারি, দেখো, অ্যাক্রোডিং, যেহেতু অ্যাক্রোডিং টু দ্য পয়েম, POEM, অ্যাক্রোডিং টু দ্য পয়েম অর্থটা কি, কবিতার অনুসারে, কবিতার অনুসারে দ্য ড্রিমস, DREAMS, ড্রিমস অফ অল পিপল, সব জনগণের বা সব লোকের স্বপ্নগুলো আর নট ইকুয়াল, EQUAL, ইকুয়াল মানে কি, দেখো আমরা এখান থেকে নিতে পারি, আর নট ইকুয়াল, সব লোকের স্বপ্ন কিন্তু এক নয়, এটা আমরা কবিতার অনুসারে বলতে পারি, ঠিক আছে। আমরা বলতে পারি, সাম পিপুলস ড্রিম ইজ নট রিয়েল অ্যাট নাইট। দেখো, তুমি একটু ভাগ করে একটু চিন্তা করো, দেখো, সাম পিপুলস ড্রিম, কিছু লোকের স্বপ্ন ইজ নট কি বলতো, রিয়েল, বাস্তব নয়, অ্যাট নাইট, যেটা আসলে রাতে দেখে। আবার কিছু লোক আছে, দেখো, তাহলে আমরা কি বলতে পারি, দেয়ার আর সাম পিপল, কিছু লোক আছে, সাম POPLE, লোক আছে যারা, তো যারা ইংলিশ কি, হু ড্রিম অ্যাট ওপেন আইস, যারা খোলা চোখে স্বপ্ন দেখে, ঠিক আছে, তাদের সাধারণত কি বলা হয়, ডেঞ্জারাস পিপুল বলা হয়। দে আর কল্ড, দেখো, দে আর কল্ড, তাদের ডাকা হয় কি, ডেঞ্জারাস পিপুল বলে, ডেঞ্জারাস পিপুল। কেন ডেঞ্জারাস পিপুল বলে ডাকা হয়, দেখো, বিকজ, BECAUSE, বিকজ, কারণ তারা চায়, তারা কি চায়, দেখো, দে ওয়ান্ট টু, তারা চায় কাম ট্রু মানে কি, সত্য করার জন্য, দেখো, কাম ট্রু দেয়ার ড্রিম, তারা চায় তাদের স্বপ্নকে সত্যি করার জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের সামারির মূল অংশটুক, দেখো, একদম সহজ ভাষায় তোমাদের করে দেওয়ার চেষ্টা করলাম, অ্যাক্রোডিং টু দ্য পয়েম,
কবিতার ভাষায় বা কবিতার অনুসারে দ্য ড্রিমস অফ অল পিপুল, প্রত্যেক বা সব জনগণের স্বপ্ন আর নট ইকুয়াল, কি সমান নয়। সাম পিপুলস, কিছু লোক আছে ড্রিম, স্বপ্ন দেখে, ইজ নট রিয়েল, স্বপ্ন দেখে এটা কোনো বাস্তবতা নাই। অ্যাট নাইট, যেটা দেখা গেল কখন, রাতে। দেয়ার আর সাম পিপুল, কিছু লোক আছে হু, যারা ড্রিম অ্যাট ওপেন আইস, খোলা চোখে স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে বলতে পারো। দে আর কল ডেঞ্জারাস পিপল, তাদের ডাকা হয় বিপজ্জনক লোক বলে, কারণ বিকজ দে ওয়ান্ট টু, তারা চায় কাম ট্রু, সত্য করতে দেয়ার ড্রিম, তাদের স্বপ্নকে বা তাদের গোলকে। তো আজকের ক্লাসটিতে এই ছিল, তোমরা আমার সাথে করে প্র্যাকটিস করো, বারবার একটু লেখো, লিখলে কিন্তু তোমরা একটু চর্চা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর যাওয়ার আগে বলতেছি, তোমরা যদি আমার কাছে কোনো ক্লাস চাও তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নির্দিষ্ট করে লিখে দিও, আমি সেটা তোমাদের সামনে সহজভাবে দেওয়ার চেষ্টা করবো। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।